চালানোর দাবিতে বিক্ষোভে শামিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের অভিভাবকরা। জানা গিয়েছে যে নদিয়া জেলার শান্তিপুর পৌরসভা 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত বাইগাছি প্রাথমিক বিদ্যালয়ে চলে 202 এবং 432 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার, কিন্তু ক্লাসরুমগুলিতে ফ্যান লাগানো থাকলেও সেগুলি প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের জন্য হওয়ায় অঙ্গনওয়াড়ি শিশুরা লাইট এবং ফ্যান থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। প্রত্যেকবার গ্রীষ্মকালে একই সমস্যার সম্মুখীন হয়ে অসুস্থ হয়ে পড়ে শিশুরা। এবার ওদের প্রাইমারি স্কুলের সেকশন তো আলাদা, তারা ইলেকট্রিকটা হয়তো দিচ্ছে না, কিন্তু এই যে দিদিমণিরা, আমরা দিদিমণিকে জানিয়েছি, দিদিমণিও জানিয়েছে, কোনো দাম নেই। এখানে আমি জানি না এটা কি সমস্যা, পাকাটা ঘুরলে কি সমস্যা। যে প্রাইমারি স্কুলটা রয়েছে আমাদের, এটা বহুত পুরনো প্রাইমারি স্কুল, ওনারা ভিতর থেকে পাকাটা আপ করতে চলে যায়। বাচ্চাগুলো গরমে যে কি কষ্ট পাচ্ছে না দেখলে আপনি বুঝতে পারবেন না। কি ইয়ে হয়, অন্য বাচ্চারাও পড়ে? হ্যাঁ, অন্য বাচ্চারা পড়ে, অনেক বাচ্চারা যেখানে পড়ার জন্য বলছি প্রাইমারি স্কুলেও পড়ে। হ্যাঁ, প্রাইমারি স্কুলে পড়ে, আর এই অঙ্গনওয়াড়িও পড়ে, অঙ্গনওয়াড়িও পড়ে। কিন্তু প্রাইমারি স্কুল যখন চলে তখন কিন্তু পাকাটা ঘুরছে, আর অঙ্গনওয়াড়ি বেলায় পাকাটা বন্ধ করে। সরকার দেয় নাকি স্যাররা দেয়, যে স্যার তালা মেরে চলে গেছে লাইটের বিলের ঘরের মধ্যে। কবে থেকে এরকম হচ্ছে? কবে থেকে? টোটাল প্রথম থেকে গরম লাগছে, গরম লাগছে, ফ্যান চলে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বহুবার বলেও কোনো সমস্যার সমাধান না হওয়ায় সোমবার প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে ধর্ণা দিয়েছেন অভিভাবকরা। দেখুন, আমরাও তো খুব বেশি, আমরা অনেক দিন ধরে মৌখিক ভাবে হট করে লিখিত দেওয়াটা, তো হট করে একটা লিখিত একটা দিদিমণি নামে দেওয়াটা মানে একটা বাজে জায়গা যায়। মানে আলাপ আলোচনার মাধ্যমে যদি ব্যাপারটা আসে তাহলে খুব ভালো হয়। ওই জন্য আমি দিদিমণিকে প্রত্যেকবার একটা বিল আমাদের দিতে হবে। এবার বলুন, আমাদের বাচ্চা বড় চোখ 2 ঘন্টা, এবার 2 ঘন্টা আমাদের মাইনেও তো কম, এবার এই 2 ঘন্টার জন্য 3 টেবিলের একটা বিল বুঝেছি। আপনি অনেকটা চেষ্টা করেছেন, আমার বক্তব্য হচ্ছে কালকে থেকে অভিভাবকরা কি পাবে? ফ্যান ঘুরবে? আপনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন, এরকম বলেছে, আপনি যদি না দেন তারপরেও তাহলে আমি আমার এরিয়ার কাল দুটো হেড স্কুলের দুটো ওয়ার্ডের, আপনি কথা বলতে দিন, দুটো ওয়ার্ডের কাউন্সিলার প্লাস আমার এরিয়ার বাচ্চা ওই গানের কাউন্সিল স্ট্যাম্প পেপার, কারণ হট করে একা একা লিখিত তো সেটা জানা থেকে মানে ডেপুটেশন। অভিভাবকদের সমস্যা তো, অভিভাবকরা বলছে তো সমস্যা মানে বিশাল সমস্যা। তা সেই সমস্যার জন্য আপনি রিটেন লিখবেন, লিখে জানাবেন? আমি বলে আসছি কালকে যে, আরে বলেছেন লিখে জানাবেন, কবে সেটা? সেটা আমি আজ কালকের মধ্যে না পাই, আমি উনি একটা দিন সময় আমি আমার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বলছে আজকের দিনটা দেখুন, যদি না পাই আমি একা নয় কাউন্সিলার সঙ্গে নিই, এই ওয়ার্ডের কাউন্সিলার ওই ওয়ার্ডের কাউন্সিলার স্ট্যাম্পের অনেক নাম জনপ্রতিনিধিরা। স্কুলদের থেকে দেওয়া হতো? হ্যাঁ, প্রাইমারি স্কুল থেকেই দেওয়া হতো। তো সেটা কবে থেকে বন্ধ করা হয়েছে? কবে থেকে? গত বছর গরম গেল কি এভাবেই কাটিয়েছেন? গত বছর কি আমরা 10-12 বছর ধরে এভাবেই চলছে? আচ্ছা, গত বছর না, আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাদেরকে জানিয়েছেন যে বাচ্চাদের অসুবিধা হচ্ছে, অভিভাবকরা এরকম কি বলুন তো? আমাদের তো অফিসের এটা করা যাবে না, এটা যেহেতু এসআই অফিসের নিয়ে ব্যাপার, সেহেতু আমরা স্টেপ বাই স্টেপ, আমরা কমিশনারকে জানিয়েছেন, এডিরোনিকে জানিয়েছেন, জানানোর পর এবার সেটা কমিশনার একদিন টাইম নিয়েছে আমাদের কাছে। আচ্ছা, প্রথমে 3-4 দিন টাইম নিয়েছিলেন, তারপরে আজকে ওনাকে জানানোর পর উনি আমাকে একদিন টাইম দিয়েছেন, বলে কাল সকালবেলা পাকাটা ঘুরবে। স্কুলটা, হ্যাঁ, স্কুলটা একই, আমাদের সকালে হয় ওদের 11টা। আচ্ছা, একই স্কুলে সকালবেলা আপনাদের হয়? ওনাদের লাইনটা কাটা আছে। আচ্ছা, তা আপনাদের লাইনটা যখন ঘোরে না, যখন আমাদের ঘোরে না, যখন প্রাইমারি স্কুল চলে তখন ঘোরে? ঘোরে, তখন ঘোরে।
আচ্ছা তো এই যে সুইচটা সেইটা বন্ধ করে রাখা হয় এমনটাই অভিযোগ তো আপনারা বিল্ডিং টাই থাকে তো অসুবিধা হয় বলে হেডরুমই বন্ধ তো সকালবেলা সেটা কি কোনোভাবে খোলা যায় খোলা যায় বলতে অফিসের ঘরের চাবিটা আমাদের কাছে না দুটো ডিপার্টমেন্ট তো আলাদা আপনাদের প্রাথমিক শিক্ষক মানে শিক্ষকের শিক্ষার ব্যাপারটা আলাদা আর ওদের অঙ্গনওয়াড়িটা আলাদা সেই কারণে কি এই গাফিলতি হচ্ছে কিছুটা গ্যাপ হয়েছে মনে হয় তবে আগের দিন আমি যেটা দেখলাম কথা বললাম কালকে খুলে দেওয়ার কথা ছিল মনে হয় হেডরুমই ভুলে গেছে তো এটা কি ইলেকট্রিক বিল কে দেবে সেই সমস্যা হয়েছে নাকি এটা গাফিলতি কারণ কোনোদিনই চলে না আমি শুনলাম যে অনেকটাই মনে হয় এরকম কে দেবে এরকমই একটা আর আমি নতুন এসেছি আমি এখনো বিষয়টা পুরোপুরি জানি আপনারা মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 11টার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার কথা থাকলেও ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা দেরি করে স্কুলে আসায় তাদের স্কুলের গেটে আটকে দেন অভিভাবকরা পারে কিন্তু বাকি চারজন মানে পাঁচজনের মধ্যে আর বাকি চারজন কোথায় বাকি আরো তিনজন ওই স্যারই একমাত্র 10:30 এসছে আমাদের কেউই আসেননি আমি 11টা পর্যন্ত জানি ম্যাডাম মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে 11টার মধ্যে স্কুলে ঢুকতে হবে এবং স্কুল চালু করার জন্য যে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সেটা কি আপনারা মেনে চলছেন কিন্তু আসছে না যখন তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আপনার কথা বলা হচ্ছে না ম্যাডাম আপনার নজরে একটা সমস্যা হলো মানলাম কিন্তু বাকি চারজন শিক্ষক তিনজন শিক্ষক ক্ষেত্রে কারণ একজন কিন্তু আগেই এসেছিলেন আর বাকি তিনজনের ক্ষেত্রে কি সমস্যা সবাই তো আমরা চেষ্টা করি বলেন আপনি যেটা বলছেন সবাই চেষ্টা করি এবার মাঝে মধ্যে তো আপনার ম্যাডাম দায়টা কি আপনার উপরে বর্তায় না আপনার শিক্ষকের যদি আপনার কথা না মেনে চলে তো আমার উপরই বর্তায় দায়িত্ব আমার উপরই বর্তায় সেটা আমি বলছি আর মানবিক কারণে ম্যাডাম আরেকটা জিনিস বলি যে ছোট ছোট দুধের শিশুগুলো আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরাও প্রাইমারি স্কুলের ছাত্ররাও ছাত্র এরা আরো বেশি সেনসিটিভ কারণ আরো বেশি বাচ্চা এরা হাওয়া পাচ্ছে না ম্যাডাম এতদিন ধরে গরমকালে বলেছি আমি তো বলিনি তা না আপনি যেমন বলছেন আমি তো বলেছি ওদের না আমার প্রশ্নটা আগামীকাল থেকে হয়তো ব্যবস্থা হবে আপনি নিশ্চয়ই মানবিকভাবে সেটা বিচার করবেন কিন্তু এর আগে হয়নি কেন ম্যাডাম প্রতি বছর গরমকালে সেটা আমার প্রশ্ন আমি তো বললাম যে ম্যাডামকে বলেছিলাম যখন কারেন্টের বিলটা আমাদের সরকারি থেকে ছিল না তার মানে ইলেকট্রিক বিল ভাগাভাগির জন্যই মূলত হয়নি বাচ্চারা হাওয়া পাচ্ছে না তার মানে আপনারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছে কোন শিক্ষক দেবেন আর কেউ শিক্ষক দেবেন না তার উপরে বাচ্চারা সাফার হবে না না সেটার জন্য বলছি না এবার আগামী কাল থেকে বাচ্চারা হাওয়া পাবে দিনই বলেছিলাম খুলে দেব এবার যেহেতু মেন সুইচটা অফ করার অভ্যাস ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মধ্যস্থতার মাধ্যমে আগামীকাল থেকে ফ্যান চালানোর স্বীকারোক্তি করেন প্রধান শিক্ষিকা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা রবি